আসসালামু আলাইকুম, আমি এখন নাফাকুম এই সিরিজের 3 নম্বর এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পর্বটি শুরু হচ্ছে থুইসাপাড়া থেকে। আমরা প্রথমে দেবতা পাহাড় যাব, দেবতা পাহাড় থেকে নেমেই সাত ভাই খুন দেখার চেষ্টা করব, তারপরে আমি এখন দেখব এবং সর্বশেষে আমরা ভেলা খুমে কিছু সময় অতিবাহিত করার পরে আবার থুইসাপাড়াতে ব্যাক করব। মঠাল মানুষ লাইট তো নিয়ে আসি নাই, কোন নাই তো কিছু। ভাই নামেন, নামলে ভাত তো হবে। কে জন্য জুতো রেখে গেছে, কারো জুতো লাগলে এক্সচেঞ্জ করে দেবো। তুলে কোন জুতো দেখি, জুতো কিন্তু এক ভালো লইয়া পরে এখানে যাবো। ওকে বলতে ভাই থ্যাংক ইউ, এনে দিছেন তাহলে লুকা রাখবো উপরে ব্যাক করার সময়। কইছে যে যদি বাচ্চা থাকে তাহলে আবার জুতা সেরা একে গেছে, ইচ্ছে করে যেগুলো নষ্ট না করা আমি কারো কাজে লাগু। আমি একটু সামনে আগাই, ভাই মোবাইলটা সাবধান, আপনাকে সেফলি নামেন। ওই রিফান ভাই কয় একটু টুকি দেন। এই যে হ্যাঁ ঠিক আছে, কোন সমস্যা হলে জানাইছে, তোমরা এসে বলবো যে একটা হেলিকপ্টার পাঠান। ওরা তো ট্রিপল লাইনে ফোন দিয়ে পাইছে, আমরা আমরা গাইড পাঠাই দিব যে কয়েকজনের বিজি লক হয়ে গেছে, আসতে পারতেছে না ওরা। কি রে সর, এই জায়গা বেশি খারাপ, আমি যাই সর। তুই কি করছিস ফোন বের করে? হোয়াট ডু ইউ থিংক, ফোন বের করে রাস্তা দেখতেছিলাম, তোকে দেখি না তো। গুড, সেটাই তো বলতেছি কি তুই তাড়াতাড়ি নাম, মোবাইল ঢুকা। মোবাইল ঢুকেছি আমার, স্টোরেজ ফুল হয়ে গেছে, ভিডিও মেসেজ সেভ হয়নি। আমি এত কষ্ট করে ভিডিও করতেছি, তুই আবার ফোন বের করে আবার ভিডিও করছিস, বাহ একদম। তাহলে এটাই ধর, আমি নামি, ভিডিও করবো। মজা পাইছিস? হ্যাঁ বন্ধু, কেমন লাগে? আমার জীবন আগে কি অবস্থা রাকিব, খাইছো? বাসায় গিয়ে খেয়ে। কই ফারান, কত দূর আসোস? খুব একটা এক্সাইটেড হওয়া যাবে না, সাউন্ড কেমন লাগে? জোস জোস। মোবাইলে কি এরকম সাউন্ড আসবে জানি না, আমরা যেমন কানে শুনতেছি এটা সম্ভব না। তুই যেই ডিভাইসে নিয়ে না কেন ভাই, এই ফিল দেওয়া সম্ভব না। জোস পয়সা উসুল, সরি খাটনি উসুল। একটা জিনিস দেখ, ওই যে ওই জায়গায় একটা ট্রেল আছে দূরে, দেখতেছস? একটু জুম করে দেখ, ওটা দেখছস দূরে ট্রেলটা, একদম পাহাড়ের ডগায়। হ্যাঁ ওটা কিসের কো, কিসের ওটা? আরে ওটা টেলির কথা কইলো না, টিলা 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 ইটিলা কল দেওয়া যায় যে, ওইটার কথাই বলছে টিলা। ওইখানে ফোন দিতে চাইলে এমার্জেন্সি, ওই ওই ওইখানে কি বলিস ভাই তুই, ওইখানে যাবো কেউ গাড়ি উঠায় রে, ওখানে ওখানে গাড়ি উঠে রাস্তা দেখছি, বাইক উঠায় ওখানে বাইরে ভাই।
একদিন কইলো না যে সমস্যা নেই ট্রান্সপোর্টেশন ইয়া করা হবে দেবতা পাহাড় থেকে নামার পরপরই ডান পাশে যে পথটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ভেলাখুমের রাস্তা। যাই হোক আমরা এই পাশে যাব না, আমরা তার অপোজিটে আমিয়া খুম এবং সাত ভাই খুমের দিকে যাব। তবে আমিয়া খুম ডেঙ্গি আমরা প্রথমে সাত ভাই খুমের দিকেই যাওয়ার চেষ্টা করব, তারপর ব্যাক আসে আমিয়া খুম দেখব। চলো বন্ধু চলো চলো কে শাওন কেসা লাগা ব্রো জীবন ভাই লাল হয়ে গেছেন যে দাঁড়ান দাঁড়ান হোল্ড অন এত কষ্ট করে যখন এসেছি এটাই ঘুম বিয়ের প্রস্তাবটা দেওয়া দরকার নাকি জামাই পালে চল ব্যাগ যাই ওকে খুঁজবো যাওয়ার সময় খুঁজবো কেউ নাই সাবধানে মেয়েদের অনেক সুন্দর, আমি চাই ওরা যেন আমাকে বিয়ে করুক। মানুষ দুইটা বিয়ে করে, আমাকে দুইজন বিয়ে করবে, এখানে তো নারী প্রধান। তোমরা একটু কথাবার্তা বলো, ঠিক আছে? ঠিক আছে, আমরা বিষয়টা দেখতেছি নাকি ভাই, কি বলেন? বিষয়টা গুরুত্বপূর্ণ। সে আবার আমাকে বলছে সে অনেক রয়্যাল, সে দুইটা সাপের বেশি সাপ পালে। আচ্ছা তাহলে ঠিক আছে, তা আমরা দেখতেছি যাওয়ার পথে। সেই নারী মন কইরাছে চুরি কোন দুর্দেশে তারে নিয়ে থাকি। পাল্টাইতে পারি যদি সিমের নেটওয়ার্ক ব্যান্ডউইথ ভালো হয়।
সাত ভাই খুমের মুখে ঢালার জন্য অপেক্ষা করতে করতে অনেকক্ষণ যাবতে আড্ডা দেওয়া হয় এবং এক পর্যায়ে সেখান থেকে আমরা আমি এখন চলে আসি। আমি এখনই আসার পরে গোসল খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ সেখানে মনোরম পরিবেশ উপভোগ করে আমরা আবার চলে যাই ভেলাখুমের দিকে। মাথাতে ফালাইছেন নাকি? ছবি তুলছিলেন ওইখানে? হ্যাঁ ওইখানে ছবি তুলছি। ওটা ওইখানে কার কাছে? টুপি আছে, টুপি জিজ্ঞেস করতে টুপি আছে কিনা? টুপি আছে, টুপি টুপি আছে কিনা দেখেন, চেক করেন। এই ওইদিকে ছাড়ো, সবাই সবার কি পাস করতে পাইছি? পাইছি পাইছে পাইছে। বসেন বসেন, যাক আমি 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 খুশি হয়েছি। দাদা করছিল, খুব ঠান্ডা লাগছে, আমি খুশি হয়েছি। দিছে একদম ধ্বংস করে, একটু খুশি হয়েছি। আমরা আমরা গেঞ্জি পরে আছি, দাদা একা সব সেট আপ নিয়ে আসছে। ঠিক আছে, খুব ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে বলে আমাদের পচাচ্ছিল। আরে দাঁত দাঁতের গুন্ডা আরাম করে দিচ্ছে কেন ভাই? আজকের এপিসোডটি এতদূর পর্যন্তই। আশা করছি খুব একটা ঘোষা মজা না করলেও ফুটেজগুলো অনেক ভালো লাগবে আপনাদের, কারণ প্রকৃতির নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। আসলে প্র্যাকটিক্যালি এগুলোকে না ফেস করলে, এগুলোকে না দেখলে হয়তোবা বোঝা যায় না যে এই জিনিসগুলো কেমন। পৃথিবীর কোনো ডিভাইস দ্বারাই আমি যেগুলো তুলে ধরছি প্রকৃত যে রূপ, এই রূপগুলো তুলে ধরা সম্ভব না। তো আশা করছি আপনারা ভ্রমণ করবেন, আল্লাহর সৃষ্টি দেখবেন আর অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আমরা নাফাখুমের এপিসোডের জন্য আপনাদেরকে দাওয়াত দিলাম। আল্লাহ হাফেজ।